বাজনা করতে করতে আনাম উপরে এসেছে। আনাম কোথায় যাচ্ছ তুমি এত রেডি হয়ে? নানি বাড়ি যাচ্ছ? ও আনাম নানি বাড়ি যাওয়ার জন্য এত এক্সাইটেড যে একাই নেমে যাচ্ছে। চলো চলো টাটা টাটা, চলো আস্তে আস্তে নামো। ভালো লাগছে দেখতে। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর বি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা এখানে স্টার্ট করা যাক। তো কি করি আর না করি সারাদিন তোমরা দেখতেই পাবে, তো লেটস গো। আর আমি আমার তাড়াতাড়ি করে আমি আমার কাজগুলোকে কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাজনা করতে করতে আনাম উপরে এসেছে। আনাম কোথায় যাচ্ছ তুমি এত রেডি হয়ে? নানি বাড়ি যাচ্ছ? ও আনাম সকাল সকাল একদম ফ্রেশ হয়ে এবারে নানি বাড়ি চলে যাচ্ছে। দেখো তুমি একা যাবে, আমাকে নিয়ে যাবে না? কেন, কোথায় জায়গা হবে না? সিটে? বাবা ঠিক আছে, আমিও তাহলে আজ একটু ঘুরতে যাব, তোমাকে নিয়ে যাব না? আমি যাব, তুমি তোমার নানি বাড়ি থাকবে, আমি আমি তোমার আঙ্কেলের সঙ্গে ঘুরে আসব। কেন না, নানি বাড়ি চলে যাচ্ছ? আমি সারাদিন কি করবো একা একা? টাটা করে দাও তাহলে, নানি বাড়ি থেকে এসে দেখা হবে, বলে দাও। নানি বাড়ি থেকে এসে দেখা হবে, বলে দাও। নানি বাড়ি এসে দেখা হবে, নানি বাড়ি থেকে, নানি বাড়ি থেকে এসে ছবি দেখবো, এসে দেখা হবে, দেখা হবে। এখন টাটা করে দাও, টাটা করে দাও, ভালো করে টাটা করে দাও। তো দেখতে পেলে ও এখন ওর যাচ্ছে ওর নানির বাড়ি। সারাদিন এবারে একা একা কি করি না করি দেখা যাক। আমার এখন সমস্ত কাজ মিটিয়ে নিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেইগুলো আমি এখন মেলে দেব। তো তারপরে ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দেওয়া যাক। তো আমি এবারে নিচে যাই। তো আমি নিচে চলে এসেছি, নিচে এসে দেখছি আমার ভাবি পুরো রেডি, বাবার বাড়ি যাবে, রেডি হচ্ছে। দেখো না সবাই, দেখো আরে কত মেকআপ করবে, আর মেকআপ করো না, খুব খুশি বাপের বাড়ি যাবে। দেখো ভাবি পুরো রেডি। হাই গাইস, আমি এখন বাপের বাড়ি যাচ্ছি, কেন আমার দাদার বিয়ে কদিন পরে, আমি চুলটা স্ট্রেট করতে যাচ্ছি। খুব আনন্দ হচ্ছে। তো ভাবি আসার পরে তোমাদের দেখাবো যে ওনার স্ট্রেটটা কেমন হয়েছে বা কি হয়েছে, তখন তোমাদের সঙ্গে শেয়ার। তুমি হাই করে দাও, তুমি বাই বাই করে দাও, বাই বাই করে দাও, বাই 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 বাই। নানি বাড়ি যাওয়ার জন্য এত এক্সাইটেড যে একাই নেমে যাচ্ছে। চলো চলো টাটা টাটা, চলো আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। খুশিতে ডান্স করছে, খুশিতে ডান্স করছে আনাম। ভালো করে ডান্স করে দাও, ভালো করে ডান্স করে দাও। আনাম টাটা, আনাম টাটা। এখন বসে বসে ললিপপ খাচ্ছে এখানে, ওটা খুশি। আল মিশা আছে এখানে, আমাদের লাড্ডু আছে, লাড্ডু খুশি। খুশি কি খবর? তো আমাদের লাঞ্চ করা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল, আমি একটু শুয়ে পড়েছিলাম কারণ শরীরটা ঠিক ভালো লাগছিল না, তার জন্য লাঞ্চ করে উঠে শুয়ে পড়েছিলাম। তো এখন নিচে যাওয়া যাক। মানে তোমাদেরকে বলেইছিলাম যে ভাবি যাচ্ছে বাপের বাড়ি চুলটা স্ট্রেট করার জন্য, তো তোমাদের দেখাই ওনার স্ট্রেটনিংটা কেমন হয়েছে। দেখো ওনার স্ট্রেটনিংটা কত সুন্দর হয়েছে, দেখে না
ভালো লাগছে দেখতে। তাহলে তুমি তো, তোমার তো চুল স্ট্রেটনিং করা হয়ে গেল, এখন কেমন লাগছে তোমার? আমার খুবই ভালো লাগছে, 3 দিন পরে আরো ভালো লাগবে, তোমরাও বলবে কেমন লাগছে আমাকে চুলটা আমার। তো আমাদের এখন ডিনার করা হয়ে গিয়েছে, এখন রাত্রি 12:30 বাজে। তো আমি আমার ব্লগটি এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগটি অনেক অনেক করে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। আর কালকে একটি নতুন ব্লগ নিয়ে ইনশাআল্লাহ আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।